এবার ঐন্দ্রিলাকে নিয়ে কেঁদে কেঁদে একই বলল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে ঐন্দ্রিলা শর্মা ভালো আছেন। সব্যসাচীর পরে এই খবর জানালেন প্রসেনজিৎ চ্যাটার্জি। মঙ্গলবার সংবাদ মাধ্যমে ফের খবর ছড়িয়ে পড়ে নতুন সংক্রমণে আক্রান্ত অভিনেত্রী। জানামাত্র উদ্বিগ্ন নায়িকার অনুরাগীরা বুধবার তাদের আশ্বাস দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছেন প্রসেনজিৎ। ভালো আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা, আর জ্বর আসেনি, অবস্থা স্থিতিশীল। তার বার্তায় নতুন সংক্রমণের কোনো কথাই নেই। তো বন্ধুরা, এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন সুস্থ আছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আপনারা তাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না, সবাই প্রার্থনা করুন সেই যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।